भाईर आवेदन हलो आगे पाचे इट टाका मिले दिए दिल परिमाण 40,000 दिल दान कबुल करिबे खोदा पाक सुभान बंदा तोर दुआ करी कत अल्लाह तुमी ने की दियो तुम्हारी मन आत्मीय स्वजन जरा आसे मुसीबते उद्धारिया नाओ खोदा तुम्हारी दयाते आत्मीय स्वजन जरा गेछे कबरते भालो करे रखो खोदा तुम्हारी दयाते आमीन सुमामी सुभान अल्लाह बाप से बेटा जैसा था तो भाई जी उनार एक छोट बेटा जो मुखिया जी साहब जी 1,00,000 टाका दिले उनार छोट एक बेटा फरहान आमार तो भाई छोट बड़ बेटा कोई तो उनार लागे एकटा बड़ा बेटा दिए बयस हलो 7 बचर एक दिन हर का मोबाइल चाहिए जा आमी बोली देर पागल कोथाकार जखन दिनी तखन ओ एकदम और मा के जे माने हुड़ा मार दिले দে উড়া মেরে দে কইছে যে কি আব্বাকে কইয়া দে আমিও জালসা করে মোবাইল লিয়ে হাত দিতে দেবো না এত খতরা বুঝতেলেন তো ওই যে ছোট্ট বেটা কইছে তুমি নেহি তু 1,00,000 দিও তো আমি 2,000 দিতে দাও না মারা দেব এ মুখিয়া যে ছোট্ট ছেলে ফারহান ছিল পরিমানে দেখো টাকা 2,000 দিল বাবা বাপের পরে বেটার এসে গেল দান কবুল করিবে খোদা পাক সুবহান আমিন সুমামি ভাইজান মুখ তাকাতাকি করিয়েন না খালারা ফুপুরা দাদিরা নানিরা চাচিরা চাচারা আপনারা চট 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 পট 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 করে চলে আসেন কেন ভাই বসা ইঞ্জিন মানে দেখি হঠাৎ করে চালু করেছি কিন দিক দিয়ে ধরবো কেন করে কোব ভুলে গেছি 1.5-2 মাস থেকে যদি ইঞ্জিন বইস থাকে তো পিক আপ লিতে সময় লেগে যায় যাই গো মাশাআল্লাহ আরেকজন 100 টাকা আরেকজন 50 টাকা দিল এই দানে খোদা তুমি করো হে কবুল নাকি দেখি দেখি তোমার এদিকে নানীরা কেমন আই জি গামছার দিকে আমি তাকিয়ে থাকবো আর একজন 100 টাকা আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা ইও গাল বড় গাল দেখাও পথে রেখা আর ওই আগে ঝন দেখো এখানে এসে গেল পরিমানে 100-500 টাকা দানে দিল যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান কবুল করিবে খোদা পাক সুবহান মিটাবে আল্লাহ তার মনের আরমান আমিন ও আমিন খোদা আমিন ও আমিন ওদের দোয়া কবুল করো রব্বুল আলামিন কে গলে দিলে জি ভাই এলে মায়া মানুষের দি আচ্ছা হ্যাঁ উনি করে কই দিতে হবে তাহলে যে টাকা দিলে আর দোয়া দিয়ে দিন ওরা রাখে ব্যাপার অন্য হই যাবে ওই লাগে যখন যেমন থেকে টাকা লিয়ে আইছবে বুঝতালেন হ্যাঁ শেষ করো না আমি তো ওয়াজ করনু না ফজ করনু কিছু বুঝতে পারু না কিন্তু ওয়াজ আপনারা টাকা যখন টাকা দিয়ে হাঁকে দিয়ে দেন আপনারা তো টিভিতে আপনারা বেশিরভাগ বাংলার চ্যানেল গুলা সার্চ করবেন তবে আর ওয়াজ গুলা শুনতে পাবেন দশ কাটা সিমেন্ট
তুমি বাপ মার নামে দিলা, দাদু দাদির নামে দিলা, বাড়ি যাও যদি কাজিয়া না লাগে তো আমার নাম মনে দিবো তখন অমন দিয়ে কাটিয়ে দিছে। বাপমার নামে 5,000 টাকা, দাদু দাদির নামে, আর 5 বড়া 10 বড়া সিমেন্ট শ্বশুর শাশুড়ির নামে, নানি নানা নানা নানি। আচ্ছা আচ্ছা, নানা নানি 10 বড়া আর দাদু দাদি 10 বড়া হয়ে গেছে, মাশাআল্লাহ। শ্বশুর শাশুড়ি দাদু দাদি মাশাআল্লাহ, কত সুন্দর দান হলে জি, নারে তাকবীর। 5,000 বাবা মা, 5,000 দাদু দাদি, 10 বড়া শ্বশুর শাশুড়ি এবং 10 বড়া নানা নানি, 20 বড়া সিমেন্ট এবং 10,000 টাকা। দেখো গো দেখো বন্ধা, তোমারও ছিল একদম নওজোয়ান দেখা যায় গেল, এমন নওজোয়ান এখানে বসেছিল, বলিতে বলিতে দেখো ভাই এসে গেল, আসিয়া এত টাকা দিয়ে দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান, আমিন সুমামিন। কারা মাখালারা নানিরা? মৌলভি আসলাম সাহেব 1,000 টাকা, এখানেও মা বোনের টাকা, ওখানেও মা বোনের টাকা। থামেন জি, খালি দোয়া আপনারাই নেবেন একবার, হার মা খালারাকে দোয়া দিয়ে দিয়ে মাশাআল্লাহ। কোন মিস্ত্রি এই বাস কাটা, মানে যারা পাকার বাড়ি করে ওরাকে কয় মিস্ত্রি, আর যারা টালির বাড়ি করে ওরাকে কয় ঘরামু। পাকার বাড়ি করে সুবহানাল্লাহ, একটা মিস্ত্রির দাম এখন বর্তমান 500 টাকা হারকে বাঙালে। ফিরোজা খাতুন 1,000 টাকা, আল্লাহ তোমার কত বান্দি এখানে ওখানে বসেছিল, দুই বারে গামছাতে দেখো টাকা পাঠাইলো, কেউ 10 কেউ 20 কেউ 100 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তাদের প্রতি শাখা, এখানে তে যত মা খালা বোন আমার ছিল সকলেই মিলে ঝুলে দান পাঠাইল, যেই উদ্দেশ্যে যে নিয়াতে দিয়ে দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। এ ফিরোজা নামে বান্দি তোর আড়ালে তো ছিল, 1,000 টাকা দান দেখো দিয়ে দিল। কই মিস্ত্রি ভাই, এটা ডাক্তার লয় না, এবার মিস্ত্রি ভাই যা দিয়েছে আলহামদুলিল্লাহ নাকি, পারবি না নামে 1,000, পারভিনা নামে 1,000 টাকা, আর মিস্ত্রি ভাই আমার 1,000 টাকা। দেখো গো দেখো বন্দা বন্দি, তোমার দুই জনে ছিল, হাজারো হাজার করে 2,000 হলো, আমি মনির উদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মত, আমিন আমিন খোদা আমিন আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আব্দুর রশিদের মা 350 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা, ইহকাল পরকাল দেখাও পথের রেখা। তো এই যে মাওলানাকে দেখছেন আমার পাশা দিকে বসে আছে, এবার যারা হারকে বাংলালে পড়ে তো বাল্লাঘাট মাদ্রাসা নাকি, তো বালুয়াঘাট বড় মাদ্রাসা, সাইকুল হাদিস দাউরা হাদিস পাগড়ি দেওয়া হয় ওই মাদ্রাসাতে এই বেচারা পড়ায় দেব। আমারকে বাঙালে যখন আমি উঠে গেল চতুর্দিকে লোক, আর ওয়ার গ্যাপের আমি গায়ের গায়ের চ্যাংড়া। তো ভাই যান, বিহারে আসলে আমি জালসা করতে ভুলে যাই, কিন্তু বাঙালে যখন ওয়াজ করি তখন উঠনু তো লোকটিকে শুতে করে লেনু, নামনু তো লোকটিকে শুতে করে নেবে লেগুন কি, এটা মুলবিটাকে পুচ করলে আপনার এই গায়ে মুলবি।
কিন্তু বিহারে এসে ওই ভাষা চেঞ্জ করা করি করতে যা গোলমাল হয়ে যায়, আর এক দু মাস থেকে বসে আছি, কি হলো না হলো। তো যাই ওয়াজ ইনশাল্লাহ আপনাকে মাইহার পুরা গুপুরে শুনিয়ে দেব। জাহাঙ্গীর ঠিকাদার এবং সাদ্দাম ঠিকাদার, ভাই আপ লোক যাহা কাহিঁ ভি হো জলদি সে জলদি আ যাও। সরপঞ্চ সাহেবের বেটি 500 টাকা লব, 2000 টাকা দিবে, মানে 2500 টাকা। জি জি জি, মাশাআল্লাহ নারা দেব। কার বেটি, কার বেটি? সানাউল্লাহ সরপঞ্চ হাজী সাহেবের বেটি। আচ্ছা, সানাউল্লাহ সরপঞ্চ হাজী সাহেবের বেটি, তোমারও বান্দি ফের আড়ালে তো ছিল, পরিমাণে 2500 টাকা দানে দিল, 500 নগদে 2000 বাকি, আল্লাহ তুমি নেকি দিও তার তাড়াতাড়ি, যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়ে দিল দা, কবুল করিবে খোদা পাবে সুবহান, আমিন সুম্মা আমিন। তোমার মায়েরা, আমার বোনেরা, তো আজকে আমার স্ত্রী আমাকে কত ভালোবাসে, আমার স্ত্রীকে আমি কত ভালোবাসি, কিন্তু পবিত্র কোরআনে বলছেন ওয়া সাহিবাতিহি ওয়া বানিন, কাল কিয়ামতের কঠিনময় হাসরের ময়দানে সেই দিন স্বামী তার বিবিকে খুঁজবে, কই রে সেই দিন তো আমার হাজারার মা, সেই দিন তো আমার সুফিয়ার মা আমাকে খুব ভালোবাসত, আজকে তো একটা নেকি কমে গেছে, দেখি আমার বিবির কাছে যাই, আমার বিবি যদি আমাকে ওই নেকিটা দিয়া দা। খুঁজতে 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 বিবির কাছে যাবে, বিবিকে যে বলবে বিবি রে তুই কি আমাকে চিনতে পারছিস, বলে কে তুমি, বলে আমি রুবেলের বাপ, বলে বাড়ি কোথায়, বলে ওই কুরসেলের উত্তর মাথায়, তো তুমি কি কইছো, কইছে হাকে কি চিনতে পারিস না, কে তুমি জি, কইছে ওই যে তুই আর আমি একই বানিসে একই ঘরে শুইতে থাকতো, আমি ওই রুবেলের বাপ তোর স্বামী, কি কইছো কি হয়েছে, কইছে রে বিবি সাহেবা একটা নেকি কমে গেছে, ওই নেকিটা যদি আমারে দিতি আমি না জানি কতই কল্যাণ হতাম, ভাই জান সেই দিন বিবি তার উত্তর দিয়ে বলবে কি দেখব তোর দিন ভোলা উড়ে মোর দিন, আরে তুই যে একটা নেকি যা যদি এখনই যদি আর আধখান নেকি কমে যেত আমি কার কাছে যাব, যা যেখানে ছিনু স্বামী স্ত্রী ওখানে ছিনু, এখানে ভালো মন্দ বুঝি না, পালা সেই দিন স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। আজকে ভাই সেই দিন কাজে লাগলে এই টাকাটাই কাজে লাগবে, বিশ্বাস করুন, না হলে বড় বড় আলেমদের জিজ্ঞাসা করে নেবেন। তো ভাই যান, মায়েরা বোনেরা আপনারা তাড়াতাড়ি আসেন, আমার নানা হাইবুর রহমান সাহেবকে ডাকতে পাঠিয়ে দেবো, আমাকে যেটা টাইম দিয়েছে টাইমও কাছাকাছি চলে আসছে। তো যাই হোক, আমি ওই মা সরপঞ্চ সাহেবের জড়িদার একটা